Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Amar ei chotto channel e apnaderke shagoto. Ami ajke niye eshechi diamond alur mishti recipe. Bibhinno rokom ei mishti recipe obosshoi apnara bashay try korben. To cholon mul porbe chole jai. 4ti aluke siddho kore bhalo kore mesh kore niyechi. Diye dicchi 1 cha chamoch baking powder. 1/4 কাপ ময়দা আমি চামচের সাহায্যে দুবারে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভালো করে মেখে খামির তৈরি করে নিব এখন আমি দু হাতের তালুতে সামান্য কিছু তেল মেখে মিষ্টি শেপ তৈরি করে নেচ্ছি গোল এবং লম্বা আকৃতির যার যেমন ইচ্ছা তেমন করে এটাকে তৈরি করতে পারেন আমি লম্বা আকৃতিটাই করে নিলাম এক করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেছি এখন আমি মিষ্টি শিরা তৈরি করে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি চারটি এলাচ আমি অ্যাড করে দেব এতে করে একটি ভালো স্মেল তৈরি হবে আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এতে করে চিনি জমাট বেঁধে যাবে না এখন ভালো করে জাল করে চিনি শিরা তৈরি করে নেব একটি প্যানে তেল নিয়ে আমি তেল গরম করে নিচ্ছি গরম করে তেলের মধ্যে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন মিষ্টিগুলোকে উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আলুর মিষ্টি আমি একটি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি খুবই সফট তুলতুলে এবং খুবই মজাদার এই আলুর মিষ্টি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও কিন্তু ক্লিক করে নেবেন এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন আজকের মতন এখানে আল্লাহ হাফেজ